আমি শম্পা, আমার সঙ্গে রোজকার মতন আছো তোমরা। তোমাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, স্নান করে আমি পুজোর ঘরে চলে এসেছি। তো আমি ঠাকুরের বাসন মেজে নিয়ে এসেছি, ঠাকুর ঘরও মুছে নিয়েছি। তোমাদের দাদা ভাই গেছে বাজারে, তো বাজার থেকে আস্তে আস্তে আমি পুজোটা করে নেব। তো তারপরে আমি যাব রান্নাঘরে কী বাজার করে নিয়ে আসে, তো সেটা আমি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আজকে রান্না করব আমি ধনে পাতা বাটবো, এতে দেবো কালো মানে কালো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে ধনে পাতাটাকে বাটবো। লাল শাক ভাজা হবে, আর হচ্ছে এটাকে আমাদের এখানে বলে রানী মাছ, তো আমি রানী মাছটাকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তার জন্য আমি কেটে নিয়েছি বেগুন, পেঁয়াজ আর ধনে পাতা। আর ঝালের জন্য আমি নিয়েছি এটার মধ্যে সর্ষে আর লঙ্কা পেস্ট করে রেখেছি। আমি বাহার দিয়ে খুলতে পারছি না, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিয়েছি আর ধনে পাতা পেস্টটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আছে শুধু কাঁচা লঙ্কা আর রসুন আর ধনে পাতা। তো আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, একটু হলুদ আর সামান্য একটু মিষ্টি। তো আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি আর পরিমাণ মতন একটু মিষ্টি দিয়েছি। তো এবার আমি এটাকে টেলে নেব। ধনে পাতা বাটাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আমার তো ভীষণ পছন্দ। এটার মধ্যে একটু তেঁতুল দিয়ে দিলে কিন্তু ধনে পাতার চাটনি হয়ে যেত। দেখো, ধনে পাতা বাটা আমি নামিয়ে দিয়েছি আর লাল শাকটা আমি বসিয়ে দিলাম। লবণ হলুদ মিষ্টি আমি দিয়ে দিয়েছি। তো দেখো, আমি শাক ভাজা নামিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো, মাছ ভাজা আমি নাবিয়েছি, কড়াইতে আরও মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর কেটে রাখা দুটো পেঁয়াজ। তো দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি একটু দিয়ে দেবো কেটে রাখা বেগুন। তবে কুটুস বেগুন খায় না দেখে আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম। কষিয়ে নিয়ে সর্ষে বাটা দিয়ে দেবো। তো দেখো, বেগুন কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সাজিয়ে দেবো, তারপরে সর্ষে বাটাটা দেবো। তো দেখো, মাছগুলোকে আমি সাজিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটার জলটা। তো এবার আমি ঢেকে দেবো। তো দেখো, আমি পুরো চাপা ঢাকা দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো। তো দেখো, মাছটা হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। তো এবার আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো। আর আলু বেগুনটা যখন আমি ভেজে নিয়েছিলাম না, তখন কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তো দেখো, মাছের ঝালটা হয়ে গেছে আর আমি মাছের ঝালটা নামিয়ে দিয়েছি। আজকে কিছু একটা বানাবো, কী বানাবো আমি এখনও পর্যন্ত জানি না। তো যেটা যাই বানাবো না কেন, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, গুড়টা কিন্তু নারকলের সঙ্গে প্রায় মাখা হয়ে গেছে আর এতে আমি দিয়ে দেবো চারটে এলাচ থেতো করে। তো দেখো, আমি চারটে এলাচ থেতো করে নিয়েছি আর সেটা আমি দিয়ে দিলাম। তো নারকল মাখাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। ধরা সন্ধ্যের টিফিনে কী দেবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে ঘরে নারকল আছে আর চালের গুঁড়ো ময়দা সবই আছে, তো সেই জন্য আমি ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে আর দুধ আনিয়েছিলাম। তো দুধটাকে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর নারকল ছিল ঘরে, তো আমি নারকলটাকেও খেজুরের গুড় দিয়ে আর কি গ্রেভি কাই বানিয়ে রেখেছিলাম। আর তো ভাবলাম যে সন্ধ্যের টিফিনে তাহলে ওদেরকে আমি একটু পাটি শাকটা বানিয়ে দিই। তো ওই জন্য আমি একদম অল্প করে, দেখো একদম অল্প গুলেছি। তো একদম অল্প করেই ওদেরকে আমি এখন একটু সন্ধ্যের টিফিনে পাটি শাকটাটা দেবো। সেই জন্য
তো দেখো তো দেখো আমি আরো একটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা সন্ধ্যের জল খাবারটা কিন্তু ভালোই হবে যদিও বা তোমার দাদা ভাইরা ওরা কিন্তু জানেই না যে আমি আজকে জল খাবারে ওদের জন্য পিঠে বানাচ্ছি তো দেখো সমস্ত পিঠে কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আসুক সন্ধ্যের পরে আর দেখুক আজকে সারপ্রাইজটা আমি নিজেও জানতাম না যে আমি আজকে পাটিসাপটা বানাবো তো কিন্তু বানিয়ে ফেললাম তো তোমরা দেখো ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের নতুন ব্লগটা আমি এখানেই রাখছি টাটা যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামবে